কেন সৌদি আরব যুক্তরাষ্ট্রকে ছেড়ে চীনের সাথে গাঁটছড়া বাঁধছে, এই প্রশ্নটি এখন পুরো পৃথিবীব্যাপী। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা চীন এবং সৌদি আরবের এই সম্পর্কের অনেক কেমিস্ট্রি খুঁজে বের করছেন। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র চীন এবং সৌদি আরবের এই সম্পর্কে তেলে বেগুনে জ্বলছেন। দর্শক, এই বিষয়ে আজ চমৎকার কিছু বিশ্লেষণ রাখবো আপনাদের জন্য, থাকুন পুরো ভিডিওতে আমাদের সাথেই। আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই, মাসুম মাহবুব। দর্শক দেখছেন উপেন্দ্রাজি ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। মধ্যপ্রাচ্যে গত কদিন আগে এক নাটকীয় ঘটনা ঘটে গেল, আর সেটি হলো মুসলিম বিশ্বের চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ ইরান এবং সৌদি আরবের মধ্যে সকল বিভাজন দূর হলো, সকল বিরোধ দূর হলো, তারা হয়ে গেল একে অপরের বন্ধু। প্রায় 7 বছর পর অবশেষে রিয়াদে ইরানের দূতাবাস খুলতে যাচ্ছে, এটি মুসলিম বিশ্বের জন্য অবশ্যই একটি খুশির খবর। চলুন জেনে আসি এই প্রসঙ্গে। মার্চের 10 তারিখে বেইজিংয়ে সৌদি ও ইরানের কর্মকর্তাদের পাশে নিয়ে শীর্ষ চীনা কূটনৈতিক ওয়াং ই এই বোঝাপড়ার কথা ঘোষণা করেন। তারপর দ্রুত গতিতে ঘটনা গড়াচ্ছে। গত বৃহস্পতিবার বেইজিংয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের মধ্যে এক বৈঠক থেকে 2 মাসের মধ্যে দূতাবাস খোলা এবং তেহরান ও রিয়াদের মধ্যে যাত্রী বিমান চলাচলের ঘোষণা দেওয়া হয়। এমনকি ইরানের প্রেসিডেন্ট রাইসি সৌদি আরব সফরের জন্য বাদশাহ সালমানের একটি আমন্ত্রণও গ্রহণ করেছেন বলে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন। মূল সমস্যা বিন সালমানের সাথে বাইডেনের, যে দেশটিকে ছাড়া মধ্যপ্রাচ্যের যে কোনো বোঝাপড়া মীমাংসা অসম্ভব বলে মনে করা হতো, সেই আমেরিকা এই পুরো প্রক্রিয়ায় অনুপস্থিত এবং অজানা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব প্রতিপত্তি যে দ্রুত কমছে, ইরান সৌদি মীমাংসা চুক্তিকে তার জলজ্যান্ত একটি উদাহরণ হিসেবে তুলে ধরা হচ্ছে। এমন কথাও অনেক বিশ্লেষক বলছেন, সৌদিরা 8 দশক পর শেষ পর্যন্ত আমেরিকার একচ্ছত্ব প্রভাব বলয় থেকে বেরিয়ে স্বাধীনভাবে ভবিষ্যৎ নির্মাণের পথ নিয়েছে। লন্ডনে মধ্যপ্রাচ্য বিশ্লেষক সাদি হামদি অবশ্য মনে করেন, এখনই এমন উপসংহার টানা ঠিক হবে না। তিনি বলেন, সৌদি আরবের সাথে আমেরিকার যে দূরত্ব এখন দেখা যাচ্ছে, সেটা যতটা না দুই দেশের মধ্যে, তার চেয়ে বেশি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং প্রেসিডেন্ট বাইডেনের মধ্যে। হামদি বলেন, মূল সমস্যা বিন সালমানের সাথে বাইডেন এবং ডেমোক্রেট পার্টির সম্পর্ক, কিন্তু আপনি জানেন না যে রিপাবলিকানরা ক্ষমতা এলে পরিস্থিতি একই রকম থাকবে কিনা। তার মতে, সৌদি আরব যে বোঝাপড়া ইরানের সাথে করেছে, তার দেশের অর্থনীতির স্বার্থে কিছুটা বাধ্য হয়ে সন্ধি করার মতো। হামদি বলেন, তেল নির্ভর অর্থনীতির বিকল্প ভিশন 2030 নামে পরিচিত যে উন্নয়ন কর্মসূচি, এখন যুবরাজ বিন সালমানের ধ্যান জ্ঞান তাকে বাঁচাতে তারই আপোষ। কারণ ইরানপন্থী মিলিশিয়ারা ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে গত কয়েক বছরে সৌদি আরবের অভ্যন্তরীণ নিরাপত্তা এতটা হুমকিতে ফেলেছে যে বিদেশি বিনিয়োগকারীরা ভয় পাচ্ছে। তিনি বলেন, গত 6 বছরে তার এই উচ্চাভিলাষী উন্নয়ন পরিকল্পনায় পশ্চিমাদের কাছ থেকে উল্লেখযোগ্য কোনো বিনিয়োগ তিনি পাননি, ফলে ইরানের সাথে সন্ধি করা ছাড়া তার উপায় ছিল না। এটা ঠিক যে ইরান সমর্থিত মিলিশিয়ারা, বিশেষ করে ইয়েমেনের হুতি মিলিশিয়ারা গত কয়েক বছর ধরে যেভাবে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে সৌদি আরবের বিভিন্ন তেলের স্থাপনাগুলো টার্গেট করছিল, তার রিয়াদের জন্য চরম মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। 2019 সালে তাদের সবচেয়ে বড় তেলের স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি প্রচণ্ডভাবে ভীত হয়ে উঠেছিল। এখন প্রশ্ন উঠতে পারে, কেন সৌদি আরব আমেরিকাকে ছেড়ে চীনের হাতটি ধরেছে, কেন চীনের সাথে গাঁটছড়া বেঁধেছে? এই প্রশ্নটি যদি করতে হয়, তবে আপনাদেরকে কয়েকটি নতুন বিশ্লেষণ স্মরণে আনতে হবে। অর্থাৎ আমেরিকা তার অনেক মিত্রকে হারাচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর, এবং আমেরিকা যাকে বুক দেখিয়েছে তাকে পিঠও দেখিয়েছে, এরকম নজির পৃথিবীতে বহু রয়েছে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিকে বা তাদের পররাষ্ট্রনীতিকে যদি একবার চিন্তা করি, প্রথমেই আমরা ভারত পাকিস্তানকে স্মরণ করতে পারি। ভারতের সঙ্গে
যুক্তরাষ্ট্রের সম্পর্ক কোন পর্যায়ে রয়েছে কম বেশি জানি, আবার সেই ভারত যখন রাশিয়া থেকে তেল গ্যাস নিচ্ছে তখন তাদের উপর কোনো নিষেধাজ্ঞা আসছে না, কিন্তু দেখুন সকল বাধা বিপত্তি পাকিস্তান কিংবা তুরস্কের উপর চাপিয়ে দিচ্ছে কে, যুক্তরাষ্ট্র। কেন 35 যুদ্ধ বিমান কেনার চুক্তি করার পরও যুক্তরাষ্ট্র তুরস্ককে এই যুদ্ধ বিমান দিচ্ছে না? কারণ তুরস্ক রাশিয়া থেকে S-400 কিনেছে, কিন্তু S-400 ভারতও কিনেছে, কিন্তু ভারতের সঙ্গে কোনো চুক্তি ভঙ্গ করেনি যুক্তরাষ্ট্র। এরকম অনেক গোজামিলের পররাষ্ট্রনীতি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের, যেগুলো আস্তে আস্তে করে তার মিত্ররা বুঝতে শুরু করছে বলেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরে আসছে। কী করে সৌদি আরবে চীনের প্রবেশ ঘটে? ওই ঘটনার পর থেকেই আমেরিকার উপর ভরসা না করে নিজেরাই ইরানের সাথে বোঝাপড়ার মীমাংসার প্রক্রিয়া শুরু করে সৌদি আরব। ইরাকের মাধ্যমে তেহরানের সাথে যোগাযোগ শুরু করে তারা। পরে গত ডিসেম্বরে শি জিনপিং রিয়াদ সফরে গেলে সে সময় যুবরাজ বিন সালমান ইরানের সাথে সম্পর্ক নিয়ে তার সাহায্য চান বলে নির্ভরযোগ্য বিভিন্ন মিডিয়ার খবরে বলা হয়। তবে তারপরও সৌদি আরব এখনও চীনকে আমেরিকার বিকল্প ভাবতে শুরু করছে তা মানতে রাজি নন সাদি হামদি। তার মতে সাময়িক স্বার্থ হাসিলের কৌশল এটি সৌদি আরবের। তিনি বলেন সৌদিরা জানে যে চীন আমেরিকার প্রভাব বলয়ে হানা দিতে চায়, সুতরাং যুবরাজ বিন সালমান আশা করছেন চীনকে কূটনৈতিক সাফল্যের কিছু পুরস্কার দিয়ে তাদের কাছ থেকে কিছু বিনিয়োগ হয়তো আনা যাবে, সেই সাথে আমেরিকানদেরও কিছুটা ঈর্ষান্বিত করা সম্ভব হবে। তিনি বলেন চীন ও সৌদি আরবের মধ্যে এখনও বড় কোনো অর্থনৈতিক এবং নিরাপত্তা চুক্তি হয়নি। হামদির মতে সৌদি যুবরাজ এখন যেটা করছেন সেটা তার প্ল্যান বি। তিনি বলেন কারণ যে মডেলে তিনি তার দেশকে অর্থনৈতিক অগ্রগতি এবং সামাজিক সংস্কারের কাঠামো গড়তে চাইছেন তা একেবারেই পশ্চিমা ধাঁচের, প্রযুক্তি পুরোপুরি পশ্চিমা। এটা ঠিক যে সৌদি আরব এবং আমেরিকার মধ্যে সম্পর্ক যে চাপে পড়েছে তা স্পষ্ট হতে শুরু করে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতা নেয়ার পর থেকে। মানবাধিকার নিয়ে যুবরাজ সালমানকে বিভিন্ন সময় ব্যক্তিগতভাবে আক্রমণ করতে ছাড়েনি বাইডেন, একঘরে করার হুমকিও দিয়েছে বারবার। কিন্তু অনেক বিশ্লেষক মনে করেন বিষয়টি শুধু ব্যক্তিগত সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়, বিশ্বে ভূরাজনৈতিক ক্ষমতার ভারসাম্য যে পরিবর্তন হচ্ছে সৌদি আরব এবং আমেরিকার সম্পর্কের দূরত্ব তারই পরিণতি। বিশ্বে ক্ষমতার ভারসাম্যের একটা পরিবর্তন ঘটে গেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো দেখছে যুক্তরাষ্ট্র তাদের উপর বহুদিন ধরে হুকুমজারি চালিয়ে আসছে, সেনা ঘাঁটি বসিয়ে রাখছে, অহেতুক তাদের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাচ্ছে। তারা এখন আর এসব পছন্দ করছে না, সার্বভৌমত্ব নিয়ে তারা সোচ্চার হচ্ছে, বিকল্প খুঁজছে, বলছেন কুয়ালালামপুরের মালে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ চায়নার অধ্যাপক ডক্টর সৈয়দ মাহমুদ আলী। অভ্যন্তরীণ ব্যাপারে নাক না গলানোর নীতির কারণে চীনকে মধ্যপ্রাচ্যের এসব দেশ বিকল্প হিসেবে দেখতে শুরু করেছে বলে মনে করেন ডক্টর আলী। তার মতে তারা মনস্তাত্ত্বিকভাবে এখন আমেরিকার উপর তাদের দীর্ঘদিনের নির্ভরশীলতা কমাতে উন্মুখ, বিকল্প হিসেবে তারা দেখছে আরেকটি শক্তিধর দেশ উঠে দাঁড়িয়েছে যারা অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে মাথা গলায় না। কেউ কেউ বলছেন মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র সরে আসছে, তাদের এখন মূল ফোকাস এশিয়া, কারণ চীন যেভাবে হঠাৎ করে ক্ষমতাশালী হয়ে উঠছে বা পুরো বিশ্বে তার নিয়ন্ত্রণ বাড়াচ্ছে, চীনকে দমনে যুক্তরাষ্ট্র তার ফোকাস পরিবর্তন করেছে। তবে মধ্যপ্রাচ্যের মতো ধনকুবের রাষ্ট্র বা তাদের সম্পদ ছেড়ে যুক্তরাষ্ট্র কি আদৌ এক পক্ষে চলে যাবে, এটি এক বাক্যে বলা যায় না। তবে জো বাইডেন তার নীতির কিছু পরিবর্তন করেছেন, আর যে নীতির পরিবর্তনে তার মিত্ররা তার প্রতি সন্দেহের মাত্রা বাড়িয়েছে, স্বয়ং ইউরোপের মধ্যেও জো বাইডেন বা মার্কিন যুক্তরাষ্ট্র এখন সন্দেহের কারণ হয়ে দাঁড়িয়েছে। কেন মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা সরে যাচ্ছে? তবে অনেক পর্যবেক্ষক মনে করেন চীনকে এক নম্বর ভূরাজনৈতিক শত্রু হিসেবে চিহ্নিত করে তাদেরকে কোণঠাসা করতে গিয়ে আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে তাদের নজর অনেকটাই সরিয়ে নিয়েছে, আর তার ফলেই মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এ ধরনের অভাবনীয় পরিবর্তনের লক্ষণ চোখে পড়ছে। মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র ক্রমাগত সরে আসছে কারণ তাদের দৃষ্টি এখন এশিয়ার দিকে, ইন্দো প্যাসিফিক অঞ্চল এখন অর্থনৈতিক এবং ভূ রাজনীতির ভরকেন্দ্র, এখানেই যুক্তরাষ্ট্র ভবিষ্যৎ দেখছে বলেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতির অধ্যাপক ডক্টর
আলী রিয়াজ। বাইডেন ক্ষমতায় আসার পর আমেরিকার এই চিন্তাধারার প্রকাশ গতি পেয়েছে। সেই সাথে মধ্যপ্রাচ্যের তেলের উপর আমেরিকার নির্ভরশীলতা দ্রুত কমার কারণে অঞ্চলের গুরুত্ব আমেরিকার কাছে আগের মতো নেই। তাছাড়া ইউক্রেন যুদ্ধ আমেরিকার মনোযোগ এবং সম্পদের উপর এতটা চাপ তৈরি করেছে যে মধ্যপ্রাচ্যের দিকে তাদের বাড়তি দৃষ্টি দেওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। কিন্তু চীনের পক্ষে কি মধ্যপ্রাচ্যের আমেরিকার বিকল্প হওয়া সম্ভব? আমেরিকার মতো মধ্যপ্রাচ্য জুড়ে সামরিক ঘাঁটি তৈরির ক্ষমতা বা ইচ্ছা কি চীনের রয়েছে? মধ্যপ্রাচ্যে তাদের লক্ষ্যটা কি হবে? ডক্টর মাহমুদ আলী মনে করেন, সমর শক্তিতে তারা আমেরিকার প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছে না এবং সেটা তারা এখনও পারবে না। তিনি বলেন, চীন এখন অর্থনীতি এবং কূটনীতি কাজে লাগিয়ে বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু দেশের নৈকট্য লাভের চেষ্টা করছে, সংঘাতে না জড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রভাব খর্ব করার চেষ্টা করে যাচ্ছে। আর সে কারণেই হয়তো মধ্যপ্রাচ্যের দুই শীর্ষ প্রভাবশালী প্রতিপক্ষ ইরান ও সৌদি আরব তাদের মধ্যে বোঝাপড়ার জন্য চীনের দ্বারস্থ হয়েছে। সৌদি আরব এবং ইরানের মধ্যে সমঝোতা চুক্তি কতদিন টিকে থাকবে তা নিয়ে এখনও বহু বিশ্লেষক সন্দিহান, কারণ এই দুই বৈরী দেশের রেষারেষির পেছনের মৌলিক কারণগুলো সহসা দূর হওয়ার সম্ভাবনা কম। কিন্তু তারপরও সন্দেহ নেই, মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতির এটি একটি মোড় ঘোরানো পর্ব, কারণ বহুদিন পর ওই অঞ্চলের এত বড় একটি ঘটনায় আমেরিকা অনুপস্থিত আর এ মঞ্চের কেন্দ্রে রয়েছে চীন। প্রিয় দর্শক, সৌদি আরব এবং ইরানের মধ্যে যে সমঝোতা হয়েছে তা কতদিন টিকে থাকবে সেটি নিয়ে প্রশ্ন থাকতেই পারে। তবে যতদিন টিকে থাকবে ততদিন মুসলিম বিশ্ব শান্তিতে থাকবে, একটু ভালো থাকবে, কারণ মুসলিম বিশ্বের মধ্যে এই চির প্রতিদ্বন্দ্বী দেশ দুটো বারবারই উত্তপ্ততায় বা বারবারই বিভিন্ন ফ্রন্টে যুদ্ধে জড়িয়েছে, যাতে করে মুসলমানদের বহু প্রাণ গেছে। তবে চীনের কারণে হোক বা পাকিস্তানের মাধ্যমে হোক, দুদেশের মধ্যে যে সম্পর্ক সৃষ্টি হয়েছে, আশা করি এটি মুসলিম বিশ্বকে ভালো কোনো মেসেজ দিচ্ছে। আমরা আশা রাখতে চাই এবং বিশ্বাস করতে চাই এ দেশ দুটো নিজেদের মধ্যে সম্পর্ক অটুট রাখবে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।